এশিয়া কাপ সুপার ফোর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ 193 রানে অল আউট হয়ে যায়, পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। শুধুমাত্র একটা পার্টনারশিপ হয়েছে, সেটা হচ্ছে সাকিব এবং মুশফিকের। সাকিব 50 করার পর আউট হয়ে যায়, তারপর মুশফিকের সাথে একজন খেলোয়াড় নাই যে কিনা তার সাথে সঙ্গ দেবে। মুশফিকের সাথে যদি অন্য আরেকটা প্লেয়ারের পার্টনারশিপ হতো তাহলে বাংলাদেশ 220-230-250 প্লাস রান করতে পারত, কিন্তু সেটা হয়নি। তাপস বৈশ্য বাংলাদেশের সাবেক পেসার, তিনি বলেছিলেন 7-8-9 এই তিনটা পজিশনে কোন প্লেয়ার খেলবে, কারা খেলবে, সেখানে একজন ভালো ব্যাটসম্যান আছে কি না যে উপরের একজন ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গ দেবে, সেটা হয়নি। আমাদের নির্বাচকরা কি করলেন, 7-8-9 অথবা এই যে 7-8 এই দুইটা পজিশনে যারা খেলবে তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো ছিল অপশন মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা সবাই জানি এই বিশ্বকাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ এমনিতেই অবসরে চলে যাবেন, কিন্তু তাকে এই বিশ্বকাপটা খেলার জন্য যে এশিয়া কাপ ছিল সামনে এর আগে, বিশ্বকাপের আগে, এই এশিয়া কাপে তাকে সুযোগ দেওয়া হয় নাই, তাকে স্কোয়াডে রাখা হয় নাই। বাংলাদেশের সকল মানুষ চায় মাহমুদুল্লাহ রিয়াদ 7 নম্বর বা 6 নম্বর পজিশনে খেলুক, 7 নম্বর পজিশনে গেল, কিন্তু সেটা করা হয়নি। আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতো মিনিমাম ভরসা করা যেত। মাহমুদুল্লাহ রিয়াদ তার স্ট্রাইক কম, আপনি তাকে মানে এমন ক্রাইসিস মোমেন্টে খেলাবেন আবার বলবেন তার স্ট্রাইক রেট কম, সে কি কম ম্যাচে সে ফিনিশিং করে আসছে, সে কি ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত নয়, সাইলেন্ট কিলার আমরা কি এমনি এমনি বলি। আজকে কি বার্তা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের প্রধান নির্বাচক নান্নু সাহেব আজকে কি বার্তা পেল? আজকে 193 রানে অল আউট, এর আগে শ্রীলঙ্কার সাথে 164 রানে ব্যাগেড হয়ে গেল বাংলাদেশ, তাতে কি বার্তা পেল বাংলাদেশের প্রধান নির্বাচক অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড? মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে খেলাতে হবে। এখন আমরা দেখতে পেলাম, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়নি, কিন্তু গোপনে আইসিসিকে দেওয়া হয়েছে। এই হইল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। দেখেন আফগানিস্তান গতকাল যে ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার সাথে, 37.1 ওভারে 292 রান করে জিততে হবে যদি সুপার ফোরে যেতে, এবং তারা সেই চেষ্টাটা করেছে এবং তাদের প্রথম দুজন প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে গেলেও পরের প্রত্যেকটা প্লেয়ারের সাথে পার্টনারশিপ করার চেষ্টা করেছে এবং ভালো রান করেছে প্রত্যেকে। এর কী বার্তা দেয়, আফগানিস্তান সঠিক ট্র্যাকেই আছে। আর বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে 164 রানে ব্যাকেট হয়ে যাওয়ার পর 193 রানে ব্যাকেট হয়ে গেল পাকিস্তানের বোলারদের সামনে, কিছুই করতে পারেনি। সো এই বিষয়গুলো আসলে কিছু একটা বার্তা দেয়, বার্তাটা কী সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোঝার ক্ষমতা আছে কিনা সেটা এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। মাহমুদুল্লাহ রিয়াদের হিস্ট্রি জানে না, দুইটা টুর্নামেন্ট দুইটা সিরিজ দেখে তাকে ডিসাইড করছে বাদ দিয়ে দেবো, এবং আপনি তাও অ্যালাউ করছেন, আপনি তো অন্তত রিয়াদের হিস্ট্রি জানেন। বাংলাদেশ বোলারদের এখন একটাই টার্গেট, 193 টার্গেটে গিয়ে বাংলাদেশ কতগুলো উইকেট ফেলতে পারে, কত ওভার বেশি খাওয়াতে পারে যদি নেট রান রেটে এগিয়ে থাকতে হয়, কাছাকাছি নিয়ে যেতে পারে ম্যাচটা, সেটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। যদি জয় হয়ে যায় আজকে তাহলে এটা বোনাস, কিন্তু ভুলে গেলে চলবে না এই যে ব্যর্থতা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের প্রধান নির্বাচকদের মাথায় রাখতে হবে।